জানতে হবে রিভার বা নদী বলতে কি বুঝি। তাহলে নদী বলতে আমরা দেখো, নদী বলতে আমরা কি বুঝি, নদী বলতে বোঝায় যখন একটি স্বাভাবিক জলধারা ভূমির ঢাল অনুসারে অভিকর্ষের টানে যখন বয়ে যায় তখন তাকে বলা হচ্ছে নদী। এটাকে আবার বলছি, দেখো কোনো একটি স্বাভাবিক জলধারা ভূমির ঢাল বেয়ে অভিকর্ষের টানে যখন উৎস থেকে, এই অঞ্চলটা হচ্ছে উৎস অঞ্চল, উৎস থেকে কি হচ্ছে মোহনা পর্যন্ত, উৎস থেকে মোহনা পর্যন্ত যখন বয়ে চলে তখন তাকে বলা হচ্ছে নদী। এই অভিকর্ষের টানে যখনই নেমে আসলে তখন তাকে নদী বলছি। তাহলে নদী শুধু কি বৃহৎ হতে পারে? না, নদী শুধুমাত্র বৃহৎ হবে সেটা নয়, নদীর আকৃতি ছোট হতে পারে কিন্তু কি হচ্ছে ভূমির ঢাল বেয়ে প্রবাহিত হয়েছে, তাই সেটাও কিন্তু নদী। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি ডি নদী, পৃথিবীর ক্ষুদ্রতম নদী। এর তুমি জানলে আশ্চর্য হয়ে যাবে এর দৈর্ঘ্য কত, আইডিয়া করো তো। এর দৈর্ঘ্য হচ্ছে মাত্র 37 মিটার, মাত্র 37 মিটার। কিন্তু একে নদী বলছি কেন, কারণ সে ভূমির ঢাল বেয়ে অভিকর্ষের টানে প্রবাহিত হয়েছে। আবার দেখো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি, নীলনদ, সবাই জানো। এর দৈর্ঘ্য জানো কত, এর দৈর্ঘ্য হচ্ছে 6853 কিলোমিটার। তাহলে ডি নদীর দৈর্ঘ্য অনেক কম কিন্তু নীলনদের নদীর দৈর্ঘ্য অনেক বেশি, কিন্তু দুটোই কিন্তু নদী, কারণ এই দুটোই নদী ভূমির ঢাল বেয়ে অভিকর্ষের টানে উৎস থেকে মোহনা পর্যন্ত বয়ে গেছে। মোহনা কি হতে পারে, মোহনা শুধুমাত্র সাগর মহাসাগর সেটা হবে না, বৃহৎ কোনো একটি নদীও কিন্তু মোহনা হতে পারে। কি বললাম আমি, কোনো সাগর মহাসাগর হওয়া শুধু মোহনা হতে পারে না, বৃহৎ নদীও মোহনা হতে পারে। বুঝতে পারলে আশা করি। এরপর দেখো নদীর গতি কটি, এখানে দেখো আমি এখানে সুন্দরভাবে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। নদীর গতি হচ্ছে তিনটি, একটি উচ্চ গতি, 2 নম্বর হচ্ছে মধ্য গতি, 3 নম্বর হচ্ছে নিম্ন গতি।